হ্যাঁ সোনারা, আমি ডাক্তারখানায় গেছিলাম। ডাক্তার ইঞ্জেকশন দিইনি, ডাক্তার বলে ইঞ্জেকশন দিতে। ডাক্তার উল্টো পাল্টা বকছিল। আমি বলছিলাম যে পেনিসিলিন ইঞ্জেকশন দিয়েছি, পেনিসিলিন ইঞ্জেকশন দিয়েছি। বলছে আমার হচ্ছে ডাক্তারবাবু, ওই ইঞ্জেকশন দিলে তো আমি তো আর থাকবো না, আমার শরীরের যে অবস্থা আমি আর থাকবো না। বলছে তো তুমি দিলেও থাকো না, না দিলেও থাকবে না, তাই বলছে। বলছে তোমার ওখানে ঘা ছিল, ঘায়ে যদি আঁচড় লাগে তাহলে এই হবে। আসি না 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 ডাক্তার, ঘা ফা কিছু ছিল না, মানে উল্টো পাল্টা বকছে ডাক্তার না তো, মানে মেয়ে ডাক্তার তো ম্যানিয়া করছে। কি করছে? এ এখানে আসবে না, এখানে আসবে না, রুগীকে দেখবে। হ্যাঁ রুগীকে দেখবে, ভালো করে ধরে মানে কোথায় ব্যথা না ব্যথা বা কি হয়েছে, ছুঁচি 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 বাইর করছে, ছুঁচি বাইয়ের মতো মাকে ছেঁচে ছেঁচে করছে। এই এরকম ডাক্তার তা সোনারা, ও সোনারা না এটা, তোমরা চাও তো আমার ভিডিওতে রিপোর্ট মারতে, চাও তো রিপোর্ট মারতে, মারো। কারণ আমি মৃতও বাঁচবো না, অমৃতও বাঁচবো না, যে কয়দিন মানে থাকবো। ইঞ্জেকশন দিলে তো আমি কালকেই মারা যাবো, যদি আমি কালকে ইঞ্জেকশন দিই, 9টার সময় দিতে বলছে, কালকেই মারা যাব। আর যদি না দিই তাও বলছে তাও মারা যাব। ওরা কি ভাবছে, কুকুরে কামড়েছে না কি ভাবছে যাই না, ওরা কিসের ইঞ্জেকশন দিয়েছে তা সেটাও যাই না, বিড়ালের না কুকুরে ইঞ্জেকশন দিয়েছে তাও যাই না। তা তোমরা চাচ্ছ না আগের আগের চ্যানেল গুলো উড়িয়ে দিয়েছ, এই চ্যানেলটা উড়িয়ে দাও, আমার কিচ্ছু মানে কিচ্ছু হবে না। কেন বলতো, আমি তো থাকবো না, আমি তো থাকবো না। এবার উড়িয়ে দাও না উড়িয়ে দাও এটা তোমাদের ব্যাপার, ফেসবুক উড়িয়ে দাও, আমার তাতে যায় আসে না। কিন্তু আমার মার আর আমার ছেলের ক্ষতি হবে, এটা মনে করে রেখো, এটা সবসময় মনে রেখো যে একটা বয়স্ক মানুষ, সীমা বলছিস না, মা হচ্ছে ভগবান, মা ওই মা সেই, তা আমার মা আমার মার ক্ষতি করছিস, আমার ছেলের ক্ষতি করছিস, তোর কি ভালো হবে? হবে না। তাহলে মাকে বলছি না, যেটুকুনি টাইম আমি কেমন মাকে সঙ্গে তুমি ছাড়িয়ে দাও ওকে, ও পারে নাকি? মাকে বলছি মা, যেটুকুনি টাইম আমি বেঁচে আছি আমি তো ইঞ্জেকশন দেবো না, যেটুকুনি টাইম বেঁচে আছি আনন্দের সহিত বেঁচে থাকি, আনন্দ করবো, খুব হাসবো, খেলবো, প্রচুর ভিডিও দেবো। হ্যাঁ কারণ আমি ইঞ্জেকশন দিলেও আমি সঙ্গে সঙ্গে মরে যাবো, দোমাটকে শেষ, ইঞ্জেকশন না দিলেও মরে যাবো। তাহলে
ইঞ্জেকশন দিলে আমি কালকে মরে যাবো, ইঞ্জেকশন না দিলে আমি 2 দিন বেঁচে থাকবো, 2 দিন বেঁচে থাকি, ছেলেটাকে তো কাছে পাবো, ছেলেটাকে তো কাছে পাবো, মাকে তো কাছে পাবো। পেছনে বিড়াল, 2 দিন তো কাছে পাবো, আর কালকে ইঞ্জেকশন দিলে আমি কালকে শেষ। আমাকে মানে আমাকে মানে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার আগে আমি শেষ, রাস্তাতে শেষ, রাস্তার মধ্যে শেষ, আমি জানি। আমার যে একবার দেখবি আমি কোনো হাসপাতালে থাকবো না, আমার আমার শরীরের যে বলা বলা যায় একবার দেখবি আমার শরীরের যে কন্ডিশন না, যাই না, ভগবান কি লিখে রেখেছে। হ্যাঁ যাই হোক, তোমাদের একটা বলি, আমার যদি মানে কোনো অসুবিধা হয়ে যায় তাহলে তোমরা আমার চ্যানেল থেকে অনেক 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 ইয়ে নিয়ে দিও, ঠিক আছে? আমার ছেলে মার যেন খাওয়ার কোনো কষ্ট না হয়, ঠিক আছে? কারণ আমার মা খুব অভাবী, গ্যাসের দোকান, গ্যাসের দোকানের লোকটা গ্যাস দিতে চায় না, তারপর গ্যাসের দোকানের লোকটা দিতে চায় না, মাংসওয়ালা মাংস দিতে চায় না, এরকম করে। তাই বলছি তোমরা দেখো, আমি যদি কোনো অসুবিধা হয়ে যায় তোমরা দেখো, ঠিক আছে? আমি জানি নিশ্চয়ই তোমরা দেখবে, দেখো পুরো খাও। আমার সর্দিকে ডেকেছিলাম, আমার সর্দি আসলো না, বলে কি অত ভয় পাওয়ার কি আছে, ও কিন্তু জানে যে আমি কতটা অসুস্থ, তা সত্ত্বেও বলো। 2 দিন আগে আমার সর্দিকে আমি টাকা দিয়ে হেল্প করেছি, ওর মেয়ে স্কুলে ভর্তি টাকা দিতে পারছিল না, বইয়ের টাকা দিতে পারছিল না, আমি হেল্প করেছি। সেই দিদি আমাকে বলে অত ভয় পাচ্ছিস কেন, আসলো না একটু, ডাকলাম যে আমাকে বললাম যে আমি আমি মরে যাব, তোমরা আসো, তোমরা তা সত্ত্বেও আসলো না, কেউ আপন নাই, সবাই পর, কেউ নেই। আর সীমা তুই যে বলছিস না যে হ্যাঁ ওর দিদিদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, ওরা যা খারাপ ব্যবহার করেছে আমাদেরকে ঝিয়ের মতো রেখেছে, বুঝতে পেরেছিস? ঝিয়ের মতো ওরা যা খারাপ ব্যবহার করেছে, আর বলিস না, যেটা চোখে দেখা যায় না সেটা ভাবিস যে সত্যি না, তাই না? ওরা যা আমাদের ওপর অত্যাচার করেছে না বলার মতো না, আমার মাকে তুই তিকারি করে মানে বিশাল অপমান করেছে। রাখছি শোনারা, টাটা, ভালো থেকো। আগে মানে পড়াশোনার জন্য তোমরা হেল্প করো।